কাল থেকে আগের ভাড়ায় ফেরত যাচ্ছে গণপরিবহন, যত সিট তত যাত্রী, স্বাস্থ্য বিধি উপেক্ষিত হওয়ার শঙ্কা। তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, দৌলতদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন। স্বাভাবিক পরিবেশ ফেরেনি সারা দেশের বেশিরভাগ হাসপাতালে, চিকিৎসা নিতে এসে পদে পদে ভোগান্তির শিকার রোগীরা। ফেসবুকে পরিচয় থেকে প্রেম, মাদারীপুরে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ইতালি প্রবাসীর বিরুদ্ধে। ডাকঘর সঞ্চয়পত্রের 45 লাখ টাকা আত্মসাতের অভিযোগ, চট্টগ্রাম পোস্ট অফিসের 2 কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক। 5 মাস পর পর্যটন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ, রোববার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হল টাঙ্গুয়ার হাউস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। 3 মাস 60% বাড়তি ভাড়ায় চলাচলের পর আগামীকাল থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন। এতদিন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল সেটিও তুলে দেওয়া হচ্ছে, তবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে বিআরটির পক্ষ থেকে। যদিও যত সিট তত যাত্রী পদ্ধতিতে স্বাস্থ্যবিধি মানা কতটা সম্ভব হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে আগের ভাড়ায় যাত্রী পরিবহনে মালিকদের পক্ষ থেকে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজশাহী, চট্টগ্রাম, যশোর এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ, নয়ন বড়ুয়াজয়, রিপন হোসেন এবং সৈয়দ রাসেল। শুরুতেই চলে যেতে চাই রাজশাহীতে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কাল থেকে আগের ভাড়ায় গণপরিবহন চলবে, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কি পদক্ষেপ নিয়েছেন পরিবহন মালিকরা? ধন্যবাদ অর্থী। আগামীকাল থেকে নতুন যে ভাড়াটি আগে ছিল পুরাতন ভাড়াটি, সেই ভাড়ায় ফিরে যাচ্ছে পরিবহন চলাচল করতে। যেহেতু করোনাকালীন সময়ে কিছুটা দিন চলেছে অর্ধেক যাত্রী নিয়ে, কিন্তু এখন আবারও যেহেতু আগের অবস্থায় পরিবহন ফিরে যাচ্ছে, ফলে ভাড়া নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যখন বাড়তি ভাড়া হয় সেটি নিয়ে ঝামেলা হয় গাড়ির মধ্যে, এবং ভাড়া নিয়ে যে যারা পরিবহন শ্রমিক থাকেন, যারা যাত্রী থাকেন, তাদের মধ্যে একটি বচসার ঘটনা ঘটে। যদিও এইবারে যারা পরিবহন মালিক এবং শ্রমিকরা আছেন তারা যেহেতু বলছেন যে সরকার আগামীকাল থেকে যেহেতু নতুন যে ভাড়াটি কার্যকর ছিল সেটিকে বাতিল করে আগের ভাড়ায় ফিরে যাচ্ছে, ফলে এবারে তার এটি নিয়ে ঝামেলা হবে না এমনটি তারা মনে করছে। তারপরে আমরা একটু কথা বলতে চাই, আমাদের সাথে আছেন রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মাহতব হোসেন চৌধুরী। মাহতব হোসেন চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, কালকে থেকে আবারও পুরনো ভাড়ায় আপনারা ফিরছেন, এ নিয়ে রাস্তায় কোনো ঝামেলা হওয়ার শঙ্কা আছে কি না? না, ইনশাল্লাহ আমরা পূর্বের ন্যায় ভাড়া নিব এবং পূর্বের ন্যায় চলবে গাড়ি। যেমন আমাদের অতিরিক্ত যাত্রীরাও আগে থেকে নিষেধ, যেমন আমাদের বিভিন্ন জায়গাতে চেকপোস্ট আছে, আমাদেরই দেওয়া চেকপোস্ট, যদি কেউ কখনো অতিরিক্ত যাত্রী তুলে তাদের ফাইন করা হয়, সেভাবে আমরা এটা কঠোরভাবে এটা ব্যবস্থা নেব। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সরকারের নিয়ম মেনে চলতে হবে, সরকারের সিদ্ধান্ত হচ্ছে আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু গণপরিবহনে যেখানে প্রচুর মানুষ রাস্তায় ওঠা করে উঠে, তারপরে নামে বিভিন্ন জায়গায় আপনাদের স্ট্যান্ড আছে, সেখানে কি এরকম করে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো সম্ভব? কতটা শঙ্কার মধ্যে আছেন বা আপনারা পারবেন কি না এটি মেনটেন করতে? না, বিষয় হচ্ছে যে আমরা হচ্ছি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দর নেতৃত্বে চলি, অন্তর্ভুক্ত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, সেহেতু আমার প্রতিটা জায়গাতেই আমাদের মানুষ আছে। এবং আমরা আজকে যেভাবে বলছি, আপনারাও ওইভাবে যদি ওই জায়গায় জিজ্ঞাসা করেন, ঠিক আছে, এই একই উত্তর দিবে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। এবং আপনি লক্ষ্য করে দেখতে পাবেন এখনই যে প্রতিটা কাউন্টারে মাস্ক দেওয়া আছে এবং হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এবং যাত্রীদের যদি মাস্ক না থাকে তাদেরকে এই কাউন্টার থেকে নিজেরাই মাস্ক দিচ্ছে, তারপরে একটা টিকিট দিচ্ছে। ইনশাল্লাহ এভাবে আমাদের চলবে। কিন্তু এখানে কাউন্টারে সম্ভব, কিন্তু রাস্তায় যখন আপনারা যাত্রী তুলবেন তখন কি হবে? রাস্তায় একই অবস্থা, যেমন আপনি ভদ্রায় গেলে কালকে বুঝতে পারবেন যে ভদ্রাতে সেম,
যা মাছ দেওয়া হচ্ছে, মাছ না হলে টিকিট দেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা কথা বলছিলাম রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক, তিনি যেটি বলছিলেন সরকারের যে নিয়ম করে দিয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং অতিরিক্ত যাত্রী তারা নেবেন না, সেটি পর্যবেক্ষণ করার জন্য তাদের যে টিম আছে সেটিও তারা কাজ করবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের খবর জানতে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ কাজী শাহেদ আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন তেমনিভাবে যদি বন্দরনগরী চট্টগ্রামের খবর যদি আমি আপনাকে জানাতে চাই, কিন্তু আপনি জানেন যে এমনকি আপনি যেমনটা বলছিলেন আগামীকাল থেকে আগের নিয়ম বলতে যে পুরনো ভাড়ায় কিন্তু আসলে পরিবহন চলাচল করবে, আসলে সেটাকে কীভাবে দেখছেন এমনকি প্রস্তুতি কেমন নিয়েছে? আমার পাশে রয়েছেন মালিক গ্রুপের মহাসচিব রয়েছেন, আমি একটু জানতে চাচ্ছি বাবুল ভাই আপনার থেকে যে আগামীকাল থেকে যে আগের ভাড়ায় আপনারা পরিবহন চলাচল করবে চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে বিভিন্ন জায়গায় দূরপাল্লার বাসগুলো যাবে, সেদিকে কতটুকু পর্যন্ত স্বাস্থ্যবিধি মানা হবে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী ও সেতু মন্ত্রী যে নির্দেশনা দিয়েছে আমরা তাকে ফলো আপ করে আমাদের ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমার যাত্রী সাধারণের কাছে অনুরোধ করব। এবং পূর্বের নিয়ে ভাড়া যেহেতু বিভিন্ন বিতর্কিত কথাবার্তা আসছিল সেটাকে কেন্দ্র করে আমরা আগের পূর্বের ভাড়াতে 1 তারিখ থেকে কার্যকর করার জন্য আমাদের সকল ড্রাইভার অ্যাসিস্ট্যান্টকে আমরা নির্দেশনা অলরেডি দিয়েছি এবং আমার অনুরোধ থাকবে যাত্রী সাধারণও যেন তাদের মাস্ক অবশ্যই যেন ব্যবহার করে এবং আমার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের সকল কর্মচারী এবং ড্রাইভারদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। যখন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্যাসেঞ্জার তুলবেন, যাত্রীদের তুলবেন, তখন কিন্তু আসলে কতটুকু পর্যন্ত মানা হবে বলে মনে করছেন? আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা শতভাগ এটাকে ফলপ্রসূ করার জন্য আমাদের সচেষ্ট থাকবে এবং আবার রিকোয়েস্ট থাকবে যাত্রী সাধারণও যেন এটাকে সহযোগিতা করে। যেখানে 2 সিটে একজন করে বসছিল তখন কিন্তু আপনারা মানতে পারেন নাই, কিন্তু আসলে এখন কীভাবে আপনারা মানতে পারবেন? অ্যাকচুয়ালি আমরা যখন 2 সিটের জায়গায় 1 সিটের প্যাসেঞ্জার বসাবার কথা হয়েছিল সেই সময় দেখা গিয়েছে পিক আওয়ারে যাত্রী সাধারণরাও মানে আপনার স্বাস্থ্যবিধি কিংবা যেটা আমাদের নিয়মের ভিতরে থাকার কথা ছিল সেটা অনেকে মানে নাই, তারা বলছিল প্রয়োজনের খাতিরে তাদেরকে যেতে হবে এবং আমাদের স্টাফরাও সেটা নিয়েছে। সেখানে কিছু ভুলভ্রান্তি ছিল সেটা আমরা স্বীকার করি, অস্বীকার করব না, তবে আমরা চেষ্টা করব প্রপারলি যেন আমরা আপনার স্বাস্থ্যবিধি মেনে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী চলার জন্য আমরা সচেষ্ট থাকব। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি গোলাম রসুল বাবুলের সাথে, তিনি মহাসচিব, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন তিনি বলছিলেন যে যাত্রীও যদি খুব একটা সচেতন হয় তাহলে কিন্তু আসলে যে মানা সম্ভব বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার একাঙ্কার, সর্বশেষ ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যশোরে রিপনের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী নয়ন বড়ুয়া আপনাকে। আমি রয়েছি, আমার সাথে রয়েছে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। আর আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখছি যে আগামীকাল থেকে যে ভাড়া নির্ধারণ হয়েছে সেই পূর্বের ভাড়া ফিরে যাবে, সেই পূর্বের ভাড়ায় আসলে আপনারা কীভাবে এটি আগামীকাল থেকে তো ভাড়া পূর্বের ভাড়া হচ্ছে, আপনাদের প্রস্তুতিটা কী এবং স্বাস্থ্যবিধি কতটা আপনারা মানতে পারবেন? ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ সড়ক পরিবহনের অতিরিক্ত মহাসচিব আমাদেরকে চিঠি দিয়ে অলরেডি নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমরা আমাদের সকল গাড়ির মালিকদের প্রতি নির্দেশনা এবং সকল কাউন্টারে আমরা নির্দেশনা দিয়েছি স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ভাড়ায় এই বর্ধিত ভাড়া 60% যেটা বাড়তি হয়েছিল সেটা বাদ দিয়ে পূর্বের যে ভাড়া ছিল সেই ভাড়ায় সিটিং যাত্রী বহন করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আমরা আরও নির্দেশ দিয়েছি গাড়ির সুপারভাইজার, ড্রাইভার, হেল্পার সকলের মাস্ক থাকতে হবে, গাড়িতে হ্যান্ড স্যানিটারি থাকতে হবে, প্রতিটা যাত্রী যাতে মাস্ক পরে গাড়িতে উঠে তার জন্য আমরা ইতিমধ্যেই তাদেরকে জানাইছি এবং যে সমস্ত যাত্রীরা মাস্ক ব্যবহার করবে না তাদেরকে গাড়িতে না ওঠার জন্য এবং যেভাবে বাংলাদেশ সরকার যে প্রচার করেছেন এই করোনাকালীন সময় এতে আমি মনে করি যাত্রীরা সচেতন হলে এবং সকলে আমরা সচেতন হলে এই করোনা থেকে আমরা রক্ষা পেতে পারবো। তা নাহলে সিটিং সার্ভিস হওয়ার পরেও যদি স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা না উঠে শুধুমাত্র গাড়ির মালিক শ্রমিক
দ্বারাই নিয়ন্ত্রণ করে এই করোনা প্রতিরোধ করা যাবে না। তাই আমি যাত্রীভাইদের প্রতি অনুরোধ জানাবো, তারাও যেন স্বাস্থ্যবিধি মেনে বর্তমান যে করোনার ভয়ঙ্কর অবস্থা তার থেকে বেঁচে থাকার জন্য আমরা নিয়ম মেনে আমরা যাতে মাস্ক ব্যবহার করি, হ্যান্ড স্যানিটারি ব্যবহার করি, নিয়ম অনুযায়ী চলি এবং গাড়িতে যাতে অতিরিক্ত আমাদের শ্রমিক ভাইরা যাতে যাত্রী বহন না করে তাদেরকেও আমরা অনুরোধ জানাবো। ইতিমধ্যেই আমরা সমিতির পক্ষ থেকে লিখিতভাবে নির্দেশনা দিয়েছি এবং আশা করি এটা যদি সকলে আমরা মেনে চলি তাহলে এটা সম্ভব। আমরা তো দেখছি এখন এই করোনাকালীন সময় দেখলাম যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এর পরবর্তীতে এখন যদি যাত্রী আবার ইয়ে হয় তাহলে কতটুক সম্ভব হবে? আসলে বিষয়টা হয়েছিল তখন একটা লিমিট যাত্রী নেওয়া যেত, একটি গাড়িতে 50 সিটের গাড়িতে 25 জনের বেশি নেওয়া যেত না। সেই কারণেই মানুষের বিশেষ প্রয়োজন ছাড়া এই করোনাকালীন সময়ে যাত্রীরা রাস্তায় বেরোচ্ছে না। সেই সময় দেখা যেত অনেক যাত্রীদের অনুরোধে অনেক সময় আমাদের স্টাফরা 2-4 জন যাত্রী বেশিও নিত, আবার অনেকে নিত না, আবার অনেক গাড়ি খালিও যেত। ধন্যবাদ আপনাকে, আপনি শুনছিলেন যে আগে সেই স্বাস্থ্যবিধি মানার কথা বলছিলেন, তো সব মিলেই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে সিলেটে রাসেল, সেখানকার খবর জানবো রাসেল। জি ধন্যবাদ রিপন, আপনি যেভাবে জানাচ্ছেন আপনার ওখানের খবর, আসলে সিলেটও একই অবস্থা বা সারা দেশে একই অবস্থা যে আগামীকাল থেকে এই পূর্বের ভাড়ায় বা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে গণপরিবহন। অর্থাৎ আগে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে এই পরিবহনগুলো চলছিল, তো এখন কালকে আগামীকালকে থেকে পূর্ণাঙ্গ যাত্রী নিয়ে এবং পূর্বের ভাড়া নিয়ে এই যাত্রী পরিবহন শুরু করবে। তো সেই ব্যাপারে সরকার বেশ কিছু নির্দেশনা দিয়েছে, আসলে এই নির্দেশনা কতটুকু মানবে বা কীভাবে বাস্তবায়ন হবে এ ব্যাপারে আমার সাথে কথা বলতে যুক্ত হয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল কবির পলাশ। পলাশ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে কালকে থেকে তো নতুন নিয়মে বা আগের পূর্বে ভাড়া যাচ্ছে যুগান পরিবহন, আসলে আপনারা এটা বাস্তবায়ন করবেন কিভাবে? যেহেতু পূর্বের ভাড়া যাচ্ছে এবং সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্দেশনা দিয়েছে, সেহেতু আমরা পূর্বের ভাড়ায় আগের মতোই যাত্রী পরিবহন করব। তবে যাত্রী অতিরিক্ত আনা যাবে না, প্রতি সিটে এক সিটে একজন যাত্রী করে আমরা চলাচল করবো গাড়ি। আপনারা জানেন আমরা গত 3 মাস থেকে গাড়ি পরিচালনা করতেছি, স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরিচালনা করতেছি, চেষ্টা করবো আমরা এখনও স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি পরিচালনা করতে। এটা তদারকি করার জন্য আসলে কী ধরনের পদক্ষেপ থাকবে আপনাদের, আপনার স্বাস্থ্যবিধি মানছে কি না সেটা তদারকির জন্য? আমরা আমাদের প্রতিটি রুটকে জানিয়ে দিই যে এবং চিঠি দিয়ে দিছি যে পূর্বের মতো আমরা স্বাস্থ্যবিধি মানে গাড়ি পরিচালনা করব এবং এখন মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ব্যবহার করতে হবে এবং এক সিটে একজন যাত্রী বসবেন। আগে দেখি ঝামেলা হতো, সেই ঝামেলা কি হবে ভাড়া নিয়ে? আশা করি এখন আর ঝামেলা হওয়ার কথা না, কারণ যেহেতু আমরা পূর্বের ভাড়াতে ফিরে যাচ্ছি সেহেতু এখন ভাড়া নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। ধন্যবাদ আপনাকে। উনি জানাচ্ছিলেন আসলে তারা এই পূর্বে ভাড়া যেভাবে যাচ্ছে কালকে থেকে, তো তারা তাদের এই বাস্তবায়ন সেটা বাস্তবায়নের পুরো পদক্ষেপ থাকবে এবং এই পূর্ণাঙ্গ প্রস্তুতি তারা গ্রহণ করেছে। এই ছিল সিলেট থেকে এই আগামীকালকের ভাড়া নিয়ে সর্বশেষ আপডেট। ফিরে আছি স্টুডিওতে অর্থীর কাছে। রাসেল, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই রিপন হোসেন, নয়ন বড়ুয়াজা এবং কাজী সাহেদকে। আসলে আগামীকাল স্বাস্থ্যবিধি মেনে আগের ভাড়ায় যাত্রী পরিবহনের মালিকদের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাতে রাজশাহী, চট্টগ্রাম, যশোর, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন কাজী সাহেদ, নয়ন বড়ুয়াজা, রিপন হোসেন এবং সৈয়দ রাসেল। এদিকে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়া এবং করোনা সংক্রমণে কতটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে, করণীয় বা কি, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যে সারা পৃথিবীতে করোনা মোকাবেলায় যেটা হয়েছে যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কিন্তু যারা কর্তৃপক্ষ তারা এটা মানে সেইভাবে এটা চালু করে, তাদের যেটা লাভ হয় যে সংক্রমণের মানে হারটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। তো আমার যেটা মনে হয় যে এই যে 1 সেপ্টেম্বর থেকে একদম গণহারে প্রত্যেকটা সিটে যে যাত্রী নেওয়া হচ্ছে এটা আমাদের সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। পদ্মায় তীব্র স্রোত এবং নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া, পাটুরিয়া এবং কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রধান দুই ঘাটেই ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন।
এতে দুর্ভোগ বেড়েছে এই পথের যাত্রী এবং চালকদের। সংশ্লিষ্টরা জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌঘাটে নাব্যতা সংকটের কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। এ কারণেই ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে শত শত যানবাহন। এই নৌরুটে বর্তমানে 9টি বড় এবং 7টি ছোট ফেরি সহ মোট 16টি ফেরি চলাচল করছে। এদিকে পদ্মা সেতু নিরাপত্তা বিবেচনায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত ফেরি বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হয়েছে। আবার দিনের বেলায় পদ্মা নদীতে তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি বেড়েছে দক্ষিণাঞ্চলের হাজার যাত্রীর। দেশ সংবাদের সময় হলো, একটি বিরতির সঙ্গে থাকুন। এরপরে আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। করোনা পরিস্থিতির কারণে ভেঙে পড়েছে সারা দেশের বেশিরভাগ হাসপাতালের চিকিৎসা সেবা। স্বাভাবিক সময় যেসব হাসপাতালগুলো রোগীতে ঠাসা থাকতো, সেগুলো এখন অনেকটাই রোগী শূন্য। অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসক না থাকা এবং নানা ভোগান্তির কারণে সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। এদিকে মানিকগঞ্জে হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক জানিয়েছেন, স্বাস্থ্যখাতে অনিয়ম এবং দুর্নীতির সাথে যেই জড়িত থাকুক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে করোনা আতঙ্কে হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে চিকিৎসকের উপস্থিতি কমে যায়। বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা সেবা না পেয়ে বেশ কয়েকজন রোগীর মৃত্যুও ঘটে। এরপর হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা স্বাভাবিক করতে সরকারের নানা তৎপরতার পরও দীর্ঘ 5 মাসেও পাল্টায়নি সেই চিত্র। অনিয়ম, অব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর সংখ্যা কমেছে অনেক। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা দেওয়ার জন্য কোনো চিকিৎসক নেই। দেখভাল করেন নার্সরাই। আমরা রোগীর লোক, আমরা এখানে সেবা যদি আসি, সেই সেবাটুকু আমরা পাই না। চিকিৎসা ঠিকমতো নাই, ডাক্তারও দেখে না। যশোরে বিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ভোগ বেড়েছে কোভিড ও নন কোভিড রোগীদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিতির মধ্যেও তারা ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। সাসপেক্টেড কেস বা কোভিড পজিটিভ কেস প্রত্যেকটা রোগীর কাছে যায় এবং তারা চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এছাড়াও 24 আওয়ার্স আমাদের রোস্টার ডিউটি অনুযায়ী তারা তাদের কাজ করে যাচ্ছে। একই চিত্র সিরাজগঞ্জেও। চিকিৎসকের অনুপস্থিতি ও নার্সদের অসহযোগিতার কারণে সরকারি হাসপাতালগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। কিছু গ্যাসের ওষুধ যায়, কিছু ওষুধ যায়, আর অধিকাংশ ওষুধ কেনা লাগে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্বাভাবিক সময়ে 500 থেকে 600 রোগী ভর্তি থাকলেও বর্তমানে রোগীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। প্রায় 9টা বাজে আসছে, এ পর্যন্ত 4 বার গেছি, এখনো ডাক্তার আসে নাই। বড় ডাক্তার যে গেলে একটু আসে না। এদিকে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, স্বাস্থ্য খাতে অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না, কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য সেবা নিতে গিয়ে যদি কেউ যদি হয়রানির শিকার হয়, দেশে প্রচলিত আইন আছে, সেই আইনের আওতায় তাদেরকে আনা হবে। চীন থেকে আমদানিকৃত করোনা প্রতিরোধ ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে খুব শিগগিরই হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারি অনুমোদন ছাড়া উচ্চ মূল্যে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেয়ায় বরিশালে 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর টিটিসি লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, একটি এনজিওর ব্যানারে ওই এলাকায় আলামিন ও তার 4 সহকারী হেপাটাইটিস টিকার ব্যবসা করে আসছিলেন। তাদের কারো মেডিকেল কিংবা প্যারামেডিকেল শিক্ষা নেই, এমনকি হেপাটাইটিস কোর্স সম্পর্কেও ধারণা নেই তাদের। নিম্নমানের ভ্যাকসিন কিনে তা উচ্চ মূল্যে 600-এরও বেশি মানুষকে তারা প্রতারিত করেছেন। নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।
স্বাগত আরো একবার নিউজ 24 দেশ সংবাদে। মাদারীপুরে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বায়াজিদ নামে এক ইতালি প্রবাসীর বিরুদ্ধে। এই ঘটনায় এরই মধ্যে হোটেলের ম্যানেজার সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বায়াজিদের সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষার্থীর। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে রোববার দুপুরে এক আবাসিক হোটেলে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বায়াজিদ। পরে বিয়ে করতে রাজি না হলে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। এরপর তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে হোটেল কর্তৃপক্ষ। এই ঘটনায় সোমবার সকালে মাদারীপুর সদর থানায় মামলা করেন ওই শিক্ষার্থীর দাদি। ধর্ষণজনিত ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। উক্ত মামলায় আমরা চারজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। নারায়ণগঞ্জে আলোচিত জিসা অপহরণ মামলায় স্বামী আবদুল্লাহ এবং সহযোগী রকিবের জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রোকনউদ্দিন জানান, জিসার স্বামী ইকবালের রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদেরও আদেশ দিয়েছেন আদালত। একই সাথে পূর্ববর্তী 164 ধারায় দেওয়া আসামিদের জবানবন্দি প্রত্যাহারের জন্য প্রস্তাব দিলে আদালত তা মঞ্জুর করে নথিভুক্ত করার জন্য আদেশ দিয়েছে। গেল 4 জুলাই থেকে নিখোঁজ হয় জিসামণি। গেল 6 অগস্ট জিসামণির বাবা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। পরে 7 অগস্ট গ্রেফতার করা হয় আবদুল্লাহ, খলিল ও রকিবকে। তাদের মধ্যে আবদুল্লাহ নৌকার মাঝি, খলিল ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। অথচ গেল 23 অগস্ট দুপুরে বন্দরের নবীগঞ্জ রেললাইন এলাকায় সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় নিখোঁজ জিসামণিকে। জামিন হুজুর আদালত নামঞ্জুর করছে এবং পিডব্লিউ সহ আসামিকে উপস্থিত করায় আসামিরা 164 পতারের একটা প্রেয়ার জমা দিয়েছে। 164 পতারের প্রেয়ারটা হুজুর আদালত গ্রহণ করে ওটা নথিভুক্ত করার নথিতে সামিল করা হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী এবং শ্বশুরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 1,00,000 টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এই রায় দেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নাসিমুল আক্তার নাসিম জানান, বিয়ের পর থেকে যৌতুকের টাকা দাবি করে তসলিমার ওপর নির্যাতন করত স্বামী জহিরুল ইসলাম। পরে 2016 সালে নভেম্বরে তাকে হত্যা করে লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেয়। 3 দিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে ওই বছরের 1 ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জহিরুল ইসলাম ও মজনু মিয়া। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেয় আদালত। চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রেলওয়ের জমি উদ্ধারে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করছে জেলা প্রশাসন। সকাল থেকে অন্তত 1.5 একর জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের ভূ সম্পদ কর্মকর্তা মাহবুবুল করিম। একই সঙ্গে দখলদারদের খোঁজে মাঠে নেমেছে জেলা প্রশাসন। উদ্ধার হওয়া 1.5 একরের মধ্যে স্থাপনা উচ্ছেদ হয়েছে 400-এরও বেশি। এসব জায়গা দখল করে এতদিন বিপুল টাকা আয় করেছে দখলদাররা। সকাল 11টা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে 1.5 একর জমি থেকে প্রায় 350 স্থাপনা, 300 সেমি পাকা ঘর উচ্ছেদ করা, বেশিরভাগ ক্ষেত্রে এখানে দোকান। এটা যদি আমরা আমাদের বিকাল 5টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি তাহলে 350 স্থাপনা আমরা উচ্ছেদ করতে পারবো এবং 1.5 একর মধ্যে জমি রেলওয়ের উদ্ধার করবো। এই অবৈধ জায়গায় আপনার দখল করে যারা আপনার অনেকদিন ধরে এর সুবিধা বুক করতেছে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং আমরা কারা কারা এর সাথে জড়িত রয়েছে আমরা তাদের আপনার তালিকাবদ্ধ করতেছি। ময়মনসিংহে পেনশনের দাবিতে মানববন্ধন করেছে অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তারা। সকালে ময়মনসিংহ জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রেলওয়ে মেন্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদ ময়মনসিংহ শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা দুর্যোগের সময় পেনশন না দেয়ায় অর্থ কষ্টে মানবতার জীবনযাপন করছেন তারা। আগামী 15 দিনের মধ্যে সমস্ত বকেয়া সহ পেনশন ভাতা পরিশোধের দাবি জানান তারা। ডাক সঞ্চয়পত্রের 45,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের 2 কর্মকর্তার বিরুদ্ধে।
দুই ডাক কর্মকর্তার মধ্যে একজন হলেন সহকারী পোস্টমাস্টার সারোয়ার আলম এবং কাউন্টার অপারেটর নূর মোহাম্মদ। তবে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণও পেয়েছে ডাক বিভাগের অডিট বিভাগ। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে দুদক। নন্দবুরাজয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অভিযোগ রয়েছে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের সহকারী পোস্টমাস্টার সারোয়ার আলম ও কাউন্টার অপারেটর নূর মোহাম্মদ তিন গ্রাহককে সহায়তার কথা বলে হাতিয়ে নিয়েছে ৪৫ লাখ টাকা। এমনকি গ্রাহকদের টাকা জমা দেওয়ার ভুয়া রসিদও দিয়েছেন তারা। সে তো শত শত অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন ডেলি করে, তো আমি দুইটা কি তিনটা অ্যাকাউন্টের কয়েকটা ডেটের ট্রানজ্যাকশনে কিছুটা গড় মিল পেয়েছি। ডাক বিভাগের নিজস্ব অডিটে টাকা আত্মসাতের বিষয়টি প্রকাশ হওয়ার পর গেল বৃহস্পতিবার ডাক বিভাগ কর্তৃপক্ষ ও দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। পরে ডাক বিভাগের করা জিডি এজাহার হিসাবে গ্রহণ করে পুলিশ তাদের গ্রেফতার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। দুজন ডাক বিভাগের কর্মচারীকে কোতোয়ালি থানায় সোপর্দ করে এবং ফৌজদারি কার্যবিধির ৪৪ ধারায় আমরা আদালতে সোপর্দ করি এবং বাকি পরবর্তী আইনগত কার্যক্রম দুদক গ্রহণ করছে। সংশ্লিষ্টরা জানান এ ঘটনার তদন্ত এখনো অব্যাহত রয়েছে। যদি প্রমাণিত হয় সেটা আমাদের ঊর্ধ্বতন অফিসে নির্দেশনা চাইব। আমরা যে ধরনের নির্দেশনা পাই সে ধরনের নির্দেশনা অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সম্প্রতি চট্টগ্রামে যে দুজন আমানতকারীর টাকা আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা অত্যন্ত কঠিনতম ব্যবস্থা নেওয়া উচিত। আদালতের নির্দেশে এ ঘটনার তদন্ত শুরু করেছে দুদক। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ ২৪ দেশ সংবাদ। করোনা মহামারীতে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর দেশের পর্যটন কেন্দ্রগুলো একে একে খুলে দেওয়া হচ্ছে। গেল ১৭ আগস্ট থেকে কক্সবাজার সহ দেশের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণের শঙ্কায় মার্চের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয় দেশের সব পর্যটন কেন্দ্র। তবে বিপুল জনগোষ্ঠীর আয় এবং শিল্প সংশ্লিষ্টদের দাবি পর্যালোচনায় গেল ১ জুলাই খুলে দেওয়া হয় কুয়াকাটা। ওই দিন থেকেই কুয়াকাটায় ভিড়তে শুরু করেন বিপুল পর্যটক। ঘরবন্দি জীবন ছেড়ে সাগরের সান্নিধ্যে আসেন ভয় উপেক্ষা করে। এরপরই নানা মহলে আলোচনা শুরু হয় কক্সবাজার সৈকত খুলে দেওয়া নিয়েও। এসবের পর চলতি মাসের ১৭ তারিখ খুলে যায় দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রটি। খোলা হয় হোটেল মোটেল। মাঝে বৈরী আবহাওয়ায় কয়েকদিন এই সৈকতে কম থাকে পর্যটকের ভিড়, তবে এখন ফিরছে তার পুরনো চেহারাতেই। একইভাবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত খুলে দেওয়া হলে সেখানে উপচে পড়েন ভ্রমণপ্রিয়রা। দীর্ঘ সময় পর ঘরের বাইরে স্বজনদের নিয়ে ঘুরতে পেরে খুশি মানুষ। সিলেটে প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগেই ঘুরতে বের হন ভ্রমণ পিপাসুরা। সংরক্ষিত বনাঞ্চল রাতারগুলে চলতি মাসের মাঝামাঝি থেকে ভিড় শুরু হয় পর্যটকদের। শুধু বড় পর্যটন কেন্দ্রই নয়, ভিড় বাড়ছে প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের স্পটগুলোতেও। নাটোরের বড়াই গ্রামে বিলে ঘুরে বেড়াচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। করোনা এখানে শুধু গণমাধ্যমের বিষয়। যারা বিদেশে যায় প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য তাদের প্রথমে নিজের এলাকাগুলো ঘুরে দেখা উচিত। ভিড় আছে সিরাজগঞ্জেও। গেল কোরবানির ঈদ থেকেই সিরাজগঞ্জের যমুনার তীরে শহর রক্ষা বাঁধে ভিড় বাড়ছে। এখনও ছুটি পেলেই মানুষ ছুটছেন সেই জায়গায়। বন্যায় উত্তরাঞ্চলে চরম ক্ষতির পরও এই ভিড় কমেনি। সবাই আছে আর সুন্দর বাতাস, পানি সামনে, একটা ন্যাচারাল পরিবেশ, এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। রবিবার থেকে খুলেছে সুনামগঞ্জের পর্যটনের দুয়ার। ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠার পর থেকে পর্যটকদের ঢল নেমেছে দেশের সবচেয়ে বড় জলাভূমি টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক সহ সব পর্যটন কেন্দ্রগুলোতে।
মোহাম্মদ বুরহানউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তর পূর্ব প্রান্তের জীববৈচিত্র্য সমৃদ্ধ সবচেয়ে বড় জলাভূমি টাঙ্গুয়ার হাওর। জল, জোছনা আর ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য একসঙ্গে দেখা যায় এখানে। ছয় কোটি বিল, নয় কোটি কান্দার সমন্বয়ে এই হাওর দৈর্ঘ্যে ১১ ও প্রস্থে ৭ কিলোমিটার। শীত, গ্রীষ্ম ও বর্ষা এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে এই হাওর। করোনা ভাইরাসের কারণে গত ১৯ মার্চ থেকে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় প্রকৃতি ফিরেছে তার আপন রূপে। তাই তো নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর থেকেই হাওরে প্রকৃতিপ্রেমীদের ঢল। করোনাকালীন সময়ের মধ্যে আমরা অপেক্ষায় ছিলাম কখন টাঙ্গুয়ার হাওরের যে পর্যটন কেন্দ্র আছে, এই পর্যটন কেন্দ্রগুলি খুলবে। সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর অপূর্ব সুন্দর একটি জায়গা, এখানে দেখার মতো অনেক কিছু আছে, ১০,০০০ লোক আসে। তবে টাঙ্গুয়ার হাওরে ঘোরাঘুরিতে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও রাত্রি যাপনের সুবিধা পাচ্ছেন না পর্যটকরা। সম্মানিত পর্যটকবৃন্দ যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব যে পর্যটনকালীন কোনো ভ্রমণকালীন সময় রাত্রি যাপন না করার জন্য বিনীত অনুরোধ করব। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলা এবং আপনাদের মাস্ক পরিধান করে ভ্রমণ করার জন্য অনুরোধ করব। ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে নীলাদ্রি লেক, বারেকের টিলা ও জাদুকাটা সহ সুনামগঞ্জের অন্যান্য পর্যটন কেন্দ্রেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।